গ্রামের নাম হাজিগাঁও। চট্টগ্রাম দক্ষিণের একটি উপজেলা বাঁশখালীর প্রবেশদ্বার খ্যাত পুকুরিয়া ইউনিয়নের সাঙ্গু বিধৌত এই গ্রাম। হাজিগাঁও মানে হাজিদের গ্রাম। গ্রামের নামকরণের ইতিহাস নিয়ে না হয় অন্য একদিন কথা হবে। এই গ্রামের মানুষের মাঝে সম্প্রীতির চর্চা, মেলবন্ধন নিয়ে গল্পটাও হবে অন্য একদিন। আজকে বলতে চাই অনিন্দ্য সুন্দর স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন হাজিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের কথা, যে ঘর থেকে প্রতিদিন ডাক দেয়া হয় কল্যাণের দিকে এসো, এসো সাফল্যের দিকে। দিনে পাঁচবার ও সপ্তাহে একবার এই স্থানে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ। জনে জনে সাক্ষাতের স্থান, সম্প্রীতি চর্চার স্থান, পরম করুণাময়ের কাছে নিজের কৃতকর্মের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার স্থান। বাঁশখালী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক আধার নয়, একই সাথে প্রাচীন ও আধুনিক স্থাপত্য শিল্পের মেলবন্ধনও এখানে চোখে পড়বে। এখানে যেমন রয়েছে 500 বছর আগের স্থাপত্য নিদর্শন, তেমনই রয়েছে আধুনিক স্থাপত্যের মোহনীয় রূপ। হাজিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ তেমন একটি নিদর্শন। চারপাশে সবুজ শ্যামলিমা, সেই সবুজের বুকে যেন সুউচ্চ শুভ্র এক রাজহংস মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। হালের আধুনিক কারুকার্য আপনার দৃষ্টি কেড়ে নিবে। हर खता पे शर्मसार हूँ मैं, ए खुदाया गुनहगार हूँ मैं, जान कर भूल कर जो किया है पता मुझको उसकी। मस्जिदे ढुकते ही चोखे पड़ल কচিকাঁচার মেলা। কুরআন শিক্ষার পাঠ গ্রহণ চলছে আনন্দের সাথে। ভেতরে ঢুকতেই শুনশান নীরবতা। কেউ কেউ নীরবে কুরআন তিলাওয়াত করছেন, কেউ প্রার্থনায় রত। তিনতলা বিশিষ্ট মসজিদের ভেতরটা আপনার মনে এক শান্তির পরশ বুলিয়ে দেবে, বারবার আসতে মন চাইবে। বাঁশখালীর মধ্যে এত সুন্দর স্থাপনার কথা হয়তো অনেকেই জানে না। আশা করছি এই তথ্যচিত্রের মাধ্যমে ইতোমধ্যে জেনেছেন। চৌকট পে সর না ঝুকায়া, বস জমানে কো আপনা বানায়া, তেরি রহমত হে তু আসরা হে, তুঝসে কহনে কো কুছ না বচা হে, মেরি সজদো মে সি নজর কর। আমরা কথা বলার চেষ্টা করেছি এই মসজিদের সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চৌধুরী ও হাজিগাঁও অগ্রণী ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ আরাফাতের সাথে। ভূমিদাতা করিমুন্নেসা চৌধুরী, মোজাফর আহমদ চৌধুরী, আরও দুই একজন আছে যাদের নাম হয়তো কি পরিপূর্ণ জানা নেই। আগে অন্য জায়গায় ছিল, এখন এখানে স্থানান্তরিত হয়েছে। এটা হাজিগাঁও সবচেয়ে প্রবীণ মসজিদ। এখানের সবচেয়ে প্রবীণ ইমাম ছিলেন মৌলানা ইব্রাহিম সাহেব, যিনি বিগত কয়েক বছর আগে মারা গেছেন। এই মসজিদ প্রতিষ্ঠার জন্য উনিও অনেক পরিশ্রম করেছেন। পাশাপাশি 2021 সালে এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় এই মসজিদ পুনঃপ্রতিষ্ঠা করে মসজিদের সৌন্দর্য বর্ধন এবং মসজিদ তিনতলা বিশিষ্ট হয়। নাসমূলক চৌধুরীর কথা না বললে হয় না, উনি সব তত্ত্বাবধান করে। আশা করব আগামীতেও যারা আমাদের এই এলাকার, বিশেষ করে আগামী দিনের যারা সন্তান সন্ততি আছে, এরা হয়তো আমরা থাকবো না, এরা বেঁচে থাকবে। এরা এই মসজিদে এখন যেভাবে সুন্দর এবং সুপ্রতিষ্ঠিতভাবে আছে, আগামীতেও তারা এটার প্রতি সুনজর রাখবে। আসলে এটা প্রতিষ্ঠা হয় 1953 সালে। এটা 1953 সাল থেকে 2021 সাল পর্যন্ত এটা একতলা বিশিষ্ট মসজিদ ছিল। পরবর্তীতে তিনতলা বিশিষ্ট মসজিদ হয়। একটা দৃষ্টিনন্দন মসজিদ আমাদের ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবিএম মোকাম্মেল হক চৌধুরী এটা পুনঃপ্রতিষ্ঠার জন্য দায়িত্ব নেন। সে থেকে এটা আমাদের এলাকার মধ্যে
ईद उल आजहा एवं ईद उल फितर नामाज आमरा एखाने आदाय करी सबाई सम्मिलित भावे हाँ सबाई सम्मिलित भावे एखाने आदाय करी एखाने आमरा आमादेर जे हाजीगंज एकटा छोट्ट ग्राम এই গ্রামের আসলে আমাদের উত্তর হাজীগর মূলত যারা আছে এই মসজিদে আমরা নামাজ কাবার হয়ে যায়। প্রিয় শুভানুধ্যায়ী, বাঁশখালী এক্সপ্রেস একটি কমিউনিটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠা লগ্ন থেকে জনপদের ইতিবাচক গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে আসছি অত্যন্ত আন্তরিকতার সাথে। আপনাদের অকৃত্রিম সাপোর্ট আর উৎসাহ প্রদান আমাদের ক্লান্তিহীন পথ চলার রসদ। এই এক ভালোবাসার ঋণ। আপনাদের কোনো না কোনো ভূমিকায় অবদানে নিত্য সমৃদ্ধ হচ্ছে প্রিয় ভালোবাসার প্ল্যাটফর্ম বাঁশখালী এক্সপ্রেস। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে জনপদের পথে প্রান্তরে আয়োজনের অন্য কোনো উপলক্ষকে ঘিরে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। खता पे शर्मसार हूँ मैं ए खुदाया। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।